সরকার বিচার বিভাগ ও পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 2023 সালের নির্বাচনকে সামনে রেখে আবারও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে আগের চেহারায় ফিরছে আওয়ামী লীগ। এই সরকারের আমলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো এই সরকারের আমলে নিরাপদ নয়। একদিকে বিচার বিভাগকে ব্যবহার করছে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে তার আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে তারা এখান থেকে নির্মূল করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন যে নাটক করেই যাচ্ছে, আপনার সমস্ত সিভিল সোসাইটির লোকজনকে ডাকছে, আপনার সাংবাদিকদের ডাকছে, এবারও বলছে আগের মতো নির্বাচন হবে না। কোন ধরনের নির্বাচন? আগে তো আগে রাত্রে হয়ে গেছে, এখন কি 7 দিন আগে সব ডিসিশন হয়ে যাবে নাকি আমরা জানি না, বাট ইট ইজ গোয়িং টু হ্যাপেন।